সালামু আলাইকুম বিয়ার্স আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব জমি ক্রয়ের পূর্বে করণীয় জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয় বায়না দলিলের শর্তাবলী জমি ক্রয় করার পূর্বে কিভাবে আজকে আলোচনা আমি আপনাদেরকে ভিডিওর শেষে আপনারা যে জমিটা ক্রয় করবেন কিংবা বায়না করবেন সেটা আপনার রেকর্ডীয় সম্পত্তি কিংবা খারিজ করা সম্পত্তি কিংবা আপনার দলিল সম্পত্তি আপনারা এইগুলো কিভাবে তল্লাশি করবেন কিভাবে আপনারা ভূমি অফিসে চেক করবেন এবং সাপ্লাই হিস্ট্রি অফিসে চেক করবেন একটা বায়নাবদ্ধ দলিলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জমি ক্রয়ের পূর্বে করণীয় জমি ক্রয়কালে ক্রেতাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা তুলে ধরা হলো এক নাম্বার জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ ক্ষতিয়ান ও নকশা যাচাই করতে হবে দুই নাম্বার জমির তফসিল অর্থাৎ জমির মোজা খতিয়ান নম্বর দাগ নম্বর উক্ত দাগের জমির মোট পরিমাণ জানতে হবে তিন নম্বর প্রয়োজনের ক্ষেত্রে সিএসএসএরএস বিএস পর্ষা দেখতে হবে চার নম্বর বিক্রেতা ক্রয় সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তা ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে পাঁচ নম্বর বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপে গতিহানী বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব যুগ মিলিয়ে দেখতে হবে ছয় নম্বর জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ যাচাই করে দেখতে হবে সাত নম্বর বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে আট নম্বর খতিয়ান পর্ষা মোজামে ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস উপজেলা অফিস জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে নয় নম্বর হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ আছে কিনা দেখতে হবে দশ নম্বর প্রস্তাবিত সম্পত্তি দখল বিক্রেতার আছে কিনা সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না এগারো নম্বর ওয়ারিসি জমি কিনতে চাইলে ওই সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোঁজ নিয়ে দেখুন আপনি যে ওয়ারিসি নিকট থেকে কিনবেন তা কতটুকু বিক্রয়ের অধিকার আছে বারো নম্বর সম্পত্তিটি খাস কিংবা সরকারি কিনা যাচাই করুন সরকারি বা খাস সম্পত্তি বিধি বহির্ভূতভাবে ক্রয় বিক্রয়ে শাস্তিযোগ্য অপরাধ তেরো নম্বর অন্য কোনো পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়নাপত্র রেজিস্ট্রি করা আছে কিনা তা যাচাই করুন চোদ্দ নম্বর ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা তা যাচাই করুন পনেরো নাম্বার জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয় ষোলো নম্বর জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করুন মামলা মোকদ্দমা ভুক্ত জমি কেনা উচিত নয় এখন চলুন জেনে নেই জমি ক্রয়ের পর ক্রেতা বা মালিকের করণীয় এক নম্বর জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমি দখল সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়িঘর নির্মাণ করা দুই নম্বর রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহণ করা মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা তিন নম্বর মিউটেশন নাম জারি করার জন্য সহকারী কমিশনার ভূমি এর অফিসের দলিলে সত্তাহিত কফি নির্ধারিত ফর্মে আবেদন করে মিউটেশন নামদারি করানো ব্যবস্থা করা চার নাম্বার নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমির নিলাম হয়ে যেতে পারে পাঁচ নাম্বার ভালোভাবে জমি সীমানার চিহ্নিত করে না রাখলে অন্যরা অধিকার প্রবেশ করার সুযোগ পাবে তো চলুন এখন আমরা জেনে নেই বায়না দলিলের বিভিন্ন শর্তাবলী এক নম্বর রেজিস্ট্রেশন সংশোধন আইন দুই হাজার চারের সতেরো ধারার বিধান অনুযায়ী বাইনা দলিল সম্পাদন তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে দুই নম্বর তামাদি সংশোধন আইন দুই হাজার চারের বিধান অনুযায়ী বায়না দলিল রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে তিন নম্বর বায়না রেজিস্ট্রেশন এক বছরের মধ্যে প্রথম পক্ষ বায়না দলিল রেজিস্ট্রি তারিখ হতে এক বছরের মধ্যে রেজিস্ট্রির জন্য বিক্রয় দলিল বা সাব রেজিস্ট্রি অফিসে জমা দাখিল করতে হবে চার নম্বর বায়না দলিল রেজিস্ট্রি এক বছরের মধ্যে প্রথম পক্ষ বায়না দলিলে উল্লেখিত অবশিষ্ট অর্থ পরিশোধে ব্যর্থ হলে দ্বিতীয় পক্ষ আদালতের মাধ্যমে বায়না চুক্তি প্রত্যাহারের মামলা করতে পারবেন বায়না চুক্তি বাতিল হলে প্রথম পক্ষ কর্তৃক জমির কোনো উন্নয়ন করা হয়ে থাকলে তা দ্বিতীয় পক্ষে অনুকূলে বাজেয়াপ্ত হবে পাঁচ নম্বর বায়না দলিল রেজিস্ট্রির পর এক বছরের মধ্যে দ্বিতীয় পক্ষ বায়নাভুক্ত জমি বিক্রয় দলিল সম্পাদনের ব্যর্থ হলে প্রথম পক্ষ বায়না চুক্তিতে উল্লেখিত অবশিষ্ট টাকা আদালতে জমা দিয়ে বায়না চুক্তির প্রবলের মামলা করতে পারবেন ছয় নম্বর প্রথম পক্ষ জমি দখল গ্রহণ করতে এবং জমিতে সাইনবোর্ড লাগাতে পারবেন সাত নম্বর প্রথম পক্ষ জমিতে সাইনবোর্ড অফিস তৈরি ও জমির মাস্টার প্ল্যান তৈরি করতে পারবেন আট নম্বর প্রথম পক্ষ জমির উন্নয়ন করতে এবং প্লট আকারে বিভক্ত করতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে একটা বাইনাপত দলিলের মাধ্যমে যে আপনারা কিভাবে রেকর্ডীয় সম্পত্তি খারিজকৃত সম্পত্তি কিংবা দলিল মূলে মালিক এই সম্পত্তিগুলো যখন আপনারা বায়না করবেন কিংবা সাপ পালা দলিল করবেন কিংবা জমিগুলো রেজিস্ট্রি করবেন তো এই জমিগুলো আপনার ঠিক আছে কিনা মানে কিভাবে যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করার জন্য আপনারা কোথায় যাবেন তো একটা বায়না দলিলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন তো ভিও আমার হাতে একটা বায়না দলিল দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা একটা বায়নার দলিল তো দেখেন বায়নার দলিলে দলিল আপনার এখানে প্রথমে আপনার যে জিনিসগুলো থাকে বায়না কিন্তু চালা জমি তিন দশমিক পঁচিশ শতাংশ এখানে আপনার জমির পরিমাণটা থাকে এখানে আপনার থাকবে মূল্য টোটাল যে মূল্যটা এখানে থাকবে আপনার বাকি বাকিটা থাকবে আর এখানে থাকবে আপনার বায়না বাবদ কত টাকা বায়না করতেছেন তারপরে এখানে আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মেয়াদ আপনি বাইনার মেয়াদটা কত দিনের দিচ্ছেন আপনি সর্বোচ্চ এক বছর দিতে পারবেন বাইনার মেয়াদ এখন আপনি এর ভিতর আপনি এক মাসের দিতে পারেন তিন মাসের দিতে পারেন ছয় মাসের দিতে পারেন সাত মাসের দিতে পারেন তারপর আপনার এখানে থাকবে মুজা তারপর এখানে থাকবে জেলা উপজেলা তারপর এখানে আপনার দাতা গ্রহিতা বায়না বায়না কিন্তু উভয় পক্ষের নাম ঠিকানা এখানে থাকবে তারপর চলে আসবেন আপনারা তফসিলে তো এই যে এখানে দেখেন তফসিল তো এখন আমার যে কথাটা হলো সেটা হচ্ছে আপনারা যে জমিটা বায়না করতেছেন সেই জমিটা যদি আপনাদের খারিজ মূলে হয় তো আমার হাতে একটা এই যে খারিজ দেখতে পাচ্ছেন যদি খারিজ মূলে হয় আপনার ওই ব্যক্তি কিনছে জমিটা কেনার পরে আপনার খারিজ করছে খারিজ করার পরে কিংবা তার রেকর্ডীয় সম্পত্তি হতে পারে উনি যদি ওনার নামে খারিজ করে থাকে তাহলে আপনি এই যে ওনার কাছ থেকে খারিজের ফটোকপিটা নেবেন নেওয়ার পর আপনি এই যে এই কোনারে আপনি এখানে দেখতে পারবেন জুত নাম্বার জুত নাম্বার এবং আপনি এখান থেকে কোন দাগ থেকে আপনি জমিটা নিতেসেন কিনতেসেন বায়না করতেছেন কিংবা কিনতেসেন এটা আপনি দেখবেন এই খারিজের ফটোকপিটা নিয়ে আপনি চলে যাবেন বুমি অফিসে যেখানে আপনারা খাজনা খাজনা দিয়ে থাকেন তো ওইখানে যাওয়ার পরে আপনি ওদেরকে বলবেন এই যে এই জুত নাম্বারে যে ব্যক্তির নামে এখানে এখানে আপনার মালিকানার নাম পাবেন মালিকের নাম পাবেন তো এই ব্যক্তির নামে খারিজ করা আছে কি না তো এই জুত নাম্বার দিয়ে যদি আপনি চেক দেন তাহলে আপনারা যদি এই ব্যক্তি নামে খারিজ করা থাকে তাহলে আপনার ও ওদের যে রেকর্ড ফাইলটা আছে ওই রেকর্ড ফাইলে আপনারা দেখতে পারবেন চাইলে আপনি একটা খরসাও নিতে পারেন ওদের কাছ থেকে তো এটা গেল আপনার খারিজ মূলে যদি আপনি জমি কিনেন কিংবা বায়না করেন যদি আপনার রেকর্ড মূলে আপনারা কোনো সম্পত্তি কেনেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা দেখবেন কার নামে রেকর্ড আছে এবং যে দাগ থেকে আপনাদেরকে বিক্রি করতে আসে ওই দাগটাও এরকমভাবে সেমভাবে আপনারা ভূমি অফিসে গিয়ে চেক করতে পারেন যে এই দাগ এই দাগে কার নামে রেকর্ড আছে এবং আর এস রেকর্ড কার নামে এস রেকর্ড কার নামে ইত্যাদি ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা দলিল মূলে কিনেন তাহলে আপনারা বাবা তার সন্তানকে যে দলিল হেবা করে দিয়েছে ওই দলিলে আপনার যে দাগ নাম্বারগুলো থাকবে ওই দাগ নাম্বারগুলো আপনি কাছারিতে গিয়ে মানে বমি অফিসে গিয়ে আপনি চেক করতে পারবেন সেম এরকমভাবেই যেরকমভাবে আপনারা খারিজের মানে এই জুত নাম্বার নিয়ে যেরকমভাবে চেক করবেন রেকর্ড মূলে হোক দলিল মূলে হোক যে দাগ থেকে আপনি সম্পত্তি কিনবেন ওই দাগটা আপনি ভূমি অফিসে গিয়ে চেক করতে পারবেন তো এখন আপনি যে সম্পত্তিটা বায়না করতেছেন এটা অন্য কারো কাছে বা পূর্বে বায়না করা কিনা কিংবা অন্য কারোর কাছে পাওয়া ব্যাটরণী দেওয়া কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থার কাছে এটা লোন আছে কি না মর্গেজ দেওয়া আছে কিনা তো এই বিষয়গুলো আপনারা কীভাবে জানবেন তো এই বিষয়গুলো আপনাদের জানতে হলে আপনাদের রেজিস্ট্রি অফিসে আসতে হবে যে ব্যক্তি বিক্রি করতেছে ওনার নাম ওনার পিতার নাম ওনার ঠিকানা এবং যেই দাগ থেকে আপনি সম্পত্তি কিনতেছেন ওই দাগটা ইত্যাদি বিষয়গুলো যদি আপনি রেজিস্ট্রি অফিসে যারা নকল মিশনে কাজ করে ওদেরকে দেন ওরা আপনাদেরকে তল্লাশি করে বের করে দিতে পারবে যে আপনার জমিটা অন্য কোথাও বিক্রি হয়েছে কি না কিংবা অন্য কারোর কাছে বায়না করা হয়েছে কি না কিংবা যার কাছে ব্যক্তি অন্য কোনো ব্যাঙ্ক থেকে কোনো মর্গেজ কিংবা কোনো লোন তুলছে না ইত্যাদি বিষয়গুলো খুব সহজেই আপনারা জানতে পারবেন তো আশা করি আপনারা যদি এই ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো যদি আপনারা এই নিয়মগুলো যদি ফলো করেন কোনো সম্পত্তি বায়না করার পূর্বে কিংবা কোনো সম্পত্তি কিনেন এরকমভাবে কখন ইনশাআল্লাহ জমি কিনে আপনারা প্রতারণার শিকার হবেন না যে বায়না করার পূর্বে আপনারা কি করবেন কীভাবে আপনারা তলাশি দিবেন এবং কীভাবে আপনারা ভূমি অফিসে চেক করবেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন